অধ্যায় হিসেবে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা, আচ্ছা। তো আমরা যেটা দিয়ে স্বাভাবিক ভাবেই সূচনা করব তা হলো পদার্থের ভৌত অবস্থা। পূর্বের ক্লাসে যা বললাম যে পদার্থের ভৌত বা সাধারণ অবস্থা, পদার্থের ভৌত বা সাধারণ অবস্থা তার মানে হচ্ছে সাধারণ তাপমাত্রায় পদার্থ যে অবস্থায় থাকে। আমরা জেনেছি যে পদার্থের ভৌত অবস্থা বা সাধারণ অবস্থা হচ্ছে গিয়ে তিনটি। পদার্থের ভৌত অবস্থা কিংবা সাধারণ অবস্থা হচ্ছে তিনটি প্রধানত, এবং এই তিনটি হচ্ছে যথাক্রমে কঠিন, তরল এবং গ্যাসীয়। এই তিনটি অবস্থায় থাকতে পারে পদার্থ। তাহলে পদার্থ তিনটি অবস্থায় থাকে, কঠিন, তরল এবং গ্যাসীয়। এমন হবে, এমন হতে পারে যে কিছু পদার্থ কঠিন অবস্থায় থাকে, কিছু পদার্থ তরল অবস্থায় থাকে, কিছু পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন যেমন খাদ্য লবণ, খাদ্য লবণ কি অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে। খাদ্য লবণ কি অবস্থায় থাকে যদি বলি আমরা, তাহলে বলবো স্যার এটা কঠিন অবস্থায় থাকে। খাদ্য লবণ কি অবস্থায় থাকে তোমাকে প্রশ্ন করলো, তুমি বললে স্যার এটা কঠিন অবস্থায় থাকে। পানি বলা হলো যে পানি কি অবস্থায় থাকে, প্রশ্ন উত্তর কি হবে যে স্যার পানি তরল অবস্থায় থাকে। কার্বন ডাইঅক্সাইড বলা হলো যে বলো তো কার্বন ডাইঅক্সাইড কি অবস্থায় থাকে, তার উত্তর হবে যে স্যার কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে পদার্থ পদার্থ তিনটি অবস্থায় বিদ্যমান, এক্ষেত্রে কঠিন, তরল, গ্যাসীয় তিনটি অবস্থা। কঠিন কিছু পদার্থ যারা কঠিন অবস্থায় থাকে, কিছু পদার্থ যারা তরল অবস্থায় থাকে, কিছু কিছু পদার্থ আছে যারা গ্যাসীয় অবস্থায় থাকে। যারা কিনা গ্যাসীয় অবস্থায় থাকে, তাহলে আমরা যেই অবস্থাকে শনাক্ত করতে পারি তার মানে ওইটা হচ্ছে তার সাধারণ অবস্থা, ওইটাই তার ভৌত অবস্থা। এখন আরো একটি বিষয় আসবে যেটি কিনা একই পদার্থই আবার তিনটা অবস্থায় থাকতে পারে, একই পদার্থই আবার তিনটা অবস্থায় থাকতে পারে। যেমন তুমি যদি খাদ্য লবণের সাথে যদি বলো বরফ, তাহলে কি এটা কঠিন অবস্থা না একটা পদার্থের কঠিন অবস্থা? আচ্ছা পানি পুনরায় লিখলাম, এটা ওই পদার্থের তরল অবস্থা। জলীয় বাষ্প, জলীয় বাষ্প ওই পদার্থেরই আবার কি গ্যাসীয় অবস্থা। এখানে তিনটি ভিন্ন অবস্থায় তিনটি ভিন্ন পদার্থ, তিনটি ভিন্ন অবস্থাতে তিনটি ভিন্ন পদার্থ। আবার এমন হবে যে তিনটি ভিন্ন অবস্থা কিন্তু একই পদার্থ, পদার্থের মানে পদার্থ বলতে একই উপাদান। বরফ এর মধ্যে বিদ্যমান কি পানির অণু, পানিতে তো কি বিদ্যমান পানির অণু, এবং জলীয় বাষ্পের মধ্যেও কি বিদ্যমান পানির অণু। কারণ পূর্বের ক্লাসে কি বলছি, কোন পদার্থ কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা থাকাটা একটা আপেক্ষিক ব্যাপার, এটা একটা আপেক্ষিক ব্যাপার। অণুগুলা যদি খুবই নিকটে থাকে, অণুগুলো যদি খুবই নিকটে থাকে তাহলে কঠিন, অণুগুলা যদি কিছুটা দূরে দূরে অবস্থান করে অথবা কিছুটা চলাচল করতে সক্ষম হয় কিন্তু নির্দিষ্ট আয়তনের মধ্যে, তাহলে সেটা হচ্ছে তরল অবস্থা। আর অণুগুলো একেবারে এই মুক্ত অবস্থায় যদি বিচরণ করে
যার কোনো সুনির্দিষ্ট আয়তন থাকবে না, তাহলে সেটাই হচ্ছে তার গ্যাসীয় অবস্থা। তার মানে একই অণু কিভাবে বিদ্যমান আছে আপেক্ষিকভাবে সেটার উপরে নির্ভর করে তার অবস্থান। তাহলে আমরা এই আলোচনাটা প্রাথমিক অবস্থায় প্রাথমিক পর্যায়ে আছি। আমরা জানলাম যে পদার্থ তিনটি অবস্থায় থাকে, তার তিনটি অবস্থা এবং তিনটি অবস্থায় ভিন্ন ভিন্ন পদার্থ থাকতে পারে। তবে আবার এমনও হতে পারে যে তিনটি অবস্থায় একই পদার্থ থাকতে পারে, অর্থাৎ তিনটি অবস্থায় একই অণু থাকতে পারে, যে বিষয়টা নির্ভর করে তাদের আপেক্ষিক অবস্থানের উপরে, অণুগুলো কতটুকু দূরত্বে অবস্থান করতেছে তার উপর নির্ভর করে। এখন এসো যে আমরা একটা বিষয় নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে তুলনা করা কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটা অবস্থার আমরা যদি তুলনা করি, কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটা অবস্থার যদি আমরা তুলনা করি, তাহলে কিসের ভিত্তিতে আমরা তুলনা করব, কি বৈশিষ্ট্যের আলোকে আমরা সেটা তুলনা করব। বৈশিষ্ট্যগুলো নেই আগে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জড়তা, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জড়তা। আমাদের বা তোমাদের কি কোনো ধারণা আছে জড়তা কি জিনিস? কারো কি কোনো ধারণা আছে যে জড়তা কি জিনিস? জড়তা একটা পদার্থের বৈশিষ্ট্য, জড়তা কি তোমাদের কোনো ধারণা আছে? প্রশ্নের উত্তর দাও, যে জড়তা কি সেটা তোমাদের কোনো ধারণা আছে? মাইক আনমিউট করে প্রশ্ন স্যার, স্যার কোন পদার্থের আগের অবস্থায় থাকার যে একটা প্রবণতা, আগের অবস্থা বলতে মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়া। জি স্যার, একটা পদার্থ যে অবস্থায় এখন বিদ্যমান বর্তমান আছে, যে অবস্থায় সে বর্তমান আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সে প্রবণতাকে বলা হয় হচ্ছে তার জড়তা। ভেরি গুড, ওইটা থাকতে চায়। মানে একটা কঠিন পদার্থ তার কঠিন অবস্থায় থাকতে চায়, তরলটা তরল অবস্থায় থাকতে চায় এবং গ্যাসীয়টা গ্যাসীয় অবস্থায় থাকতে চায়। এই থাকতে চাওয়াটা তার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে বলা হয় ইনার্শিয়া অথবা জড়তা। এখন আমি যদি বলি যে জড়তা এই বৈশিষ্ট্যটি কঠিন পদার্থের মধ্যে বিদ্যমান, তোমার বলা উচিত তার ইয়েস। তোমাকে যদি বলি যে এটা কি তরলের মধ্যে বিদ্যমান, তুমি তোমার বলতে হবে তার ইয়েস। তোমাকে যদি বলি যে এই ধর্মটা কি গ্যাসীয় গ্যাসের মধ্যে বিদ্যমান, তোমার মত বলতে হবে তার ইয়েস। তার মানে জড়তা এমন একটা ধর্ম বা বৈশিষ্ট্য যেটা পদার্থের সকল অবস্থাতেই বিদ্যমান। দুই নম্বর, বল প্রয়োগে বাধা। এখন আসো, যদিও শব্দগত পার্থক্য জড়তা আর বল প্রয়োগে বাধা, যদিও এটা শব্দগত পার্থক্য জড়তা এবং বল প্রয়োগে বাধা, যদিও এটা শব্দগত পার্থক্য কিন্তু বিষয়টা প্রায় একই। বল প্রয়োগে বাধা সৃষ্টি কেন করে জড়তা আছে বলে? বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করার মানে কি? ওই যে কঠিন পদার্থ কঠিন অবস্থায় থাকতে চায়, তরল তরল অবস্থায় থাকতে চায়, গ্যাস গ্যাস অবস্থায় থাকতে চায়, তুমি যদি তার অবস্থান পরিবর্তন করতে চাও তাহলে সেটাকে সহজে পরিবর্তিত হতে দিবে না। এটাকে বলা হয় বল প্রয়োগে বাধা। তো বল প্রয়োগে বাধাটা আর জড়তাটা কি ইনক্লুসিভ? বল প্রয়োগে বাধা আর জড়তা দুইটা ধর্মই প্রায় ইনক্লুসিভ, কিন্তু শব্দগত পার্থক্য। তাইলে আমরা যদি বলি জড়তা তিনটা অবস্থায় বিদ্যমান, তাহলে বল প্রয়োগে বাধা তিনটা পদার্থই দিবে, ঠিক না? তাহলে তিন অবস্থা বল প্রয়োগে বাধাও দিবে। তার মানে আমরা এই দুইটা ধর্ম পেলাম, যে দুইটা ধর্ম আমরা তিন অবস্থাতেই পেলাম, তিন অবস্থাতেই পেলাম, ঠিক আছে? তিন নম্বর, কম্পন। কম্পন মানে ভাইব্রেশন যেটাকে বলা হয়, হ্যাঁ, কম্পন ভাইব্রেশন, কম্পন বা ভাইব্রেশন। তা হচ্ছে যদি প্রশ্ন করি আমি যে কম্পন বা ভাইব্রেশন, কম্পন বা ভাইব্রেশন পদার্থের কোন অবস্থাতে আছে এবং নাই, সেক্ষেত্রে উত্তর হচ্ছে কম্পন বলতে কম্পন শক্তি, এটাকে বলা হয় ভাইব্রেটিং এনার্জি। কি বলে? ভাইব্রেটিং এনার্জি, অর্থাৎ কম্পন শক্তি। কম্পন শক্তি কম বেশি সবার আছে, কম্পন শক্তিটা কম বেশি কি সবার আছে,
অর্থাৎ কোনো পদার্থ যদি কঠিনও হয় তার ভিতরেও কিন্তু সুপ্ত হইতে পারে, কম হতে পারে, কিন্তু কিছুটা কিছু কিছুটা কিন্তু তার মধ্যে ভাইব্রেশন কিন্তু থাকবে। অর্থাৎ কঠিনের মধ্যে এক অনেক অনেক কিছুই নাই, মনে করো যেটা তরলে আছে বা গ্যাসে আছে, কিন্তু কম্পনটা আছে, কি আছে, কাপাকাপিটা আছে, কিছুটা কিন্তু কাপাকাপি আছে, হয়তো তোমরা টের পাও না, কিন্তু কিছুটা কিন্তু ভাইব্রেশন সবসময় একটা কঠিন পদার্থের মধ্যে থাকে। তরলে তো অনেক বেশি ভাইব্রেশন থাকে এবং গ্যাসের মধ্যে আরো বেশি ভাইব্রেশন থাকে, তার মানে কম্পন শক্তি যেটাকে বলা হয় সেটা কঠিনেও আছে, তরলেও আছে এবং গ্যাসেও আছে। কম্পন কিছুটা কম্পন কম্পন থেকে যে শক্তি হয় কম্পন শক্তি, কম্পন থেকে যে শক্তি হয় কম্পন শক্তি, অর্থাৎ অণুগুলো যখন ভাইব্রেট করে, অণুগুলা ভাইব্রেট করে, কঠিন পদার্থের অণুগুলা হয়তো এতটা ভাইব্রেট করে না, তরলেটা কিছু ভাইব্রেট করে, গ্যাসেরটা অনেক বেশি ভাইব্রেট করে, বুঝতে পারছো? জি স্যার। চার নম্বর বিষয় হচ্ছে গিয়া নির্দিষ্ট ভর। চার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, তা হচ্ছে নির্দিষ্ট ভর। আমি যদি প্রশ্ন করি কঠিন তরল গ্যাসীয় অবস্থায় নির্দিষ্ট ভর আছে কি, তুমি বলবা কঠিনের নির্দিষ্ট ভর আছে, তরলের নির্দিষ্ট ভর আছে, গ্যাসেরও নির্দিষ্ট ভর আছে। তার মানে হলো এখানে বিষয়টা শুধু এই না, আমি বলেছি যে ভর আছে কি, আমি কিন্তু এইটুকু বলে বলিনি যে ভর আছে কি, যদি বলতাম ভর আছে তুমি বলতাম কঠিনের ভর আছে, হ্যাঁ আছে, তরলের ভর আছে, আছে, গ্যাসের কি ভর আছে, তাও আছে। আবার এখন বলছি নির্দিষ্ট ভর আছে কিনা, মানে ভর আছে কিন্তু নির্দিষ্ট করা যায় না, এমন না, কিন্তু নির্দিষ্ট করা যায়, অর্থাৎ তুমি কিন্তু আমাকে চাইলে 1 কেজি অক্সিজেন দিতে পারবে, পারবা না? জি স্যার। তুমি আমাকে চাইলে 1 কেজি অক্সিজেন দিতে পারবা, 1 কেজি আলু বোতল দিতে পারতেছ, 1 কেজি তেল বা কি বলা হয় তোমার দুধ দিতে পারতেছ, তুমি কিন্তু আমাকে 1 কেজি অক্সিজেন কার্বন ডাই ফেলে দিতে পারবা। অর্থাৎ ভর আছে এইটাই কিন্তু ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ভরকে নির্দিষ্ট করা যায়, তাহলে নির্দিষ্ট ভর কঠিনেও আছে, তরলেও আছে এবং গ্যাসেও আছে। 5 নম্বর, তার মানে দেখছো এখন পর্যন্ত যে 4টি বৈশিষ্ট্য দেখলাম, এই 4টি বৈশিষ্ট্যই 3টি অবস্থাতে বিদ্যমান। এবার আসো নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট আয়তন যদি বলি কঠিনের বলবো হ্যাঁ কঠিনের নির্দিষ্ট আয়তন আছে, যদি বলি তরলের তাও বলবো হ্যাঁ তরলের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু যদি বলি গ্যাসের তাহলে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নাই। এবার আসো আয়তন আর নির্দিষ্ট আয়তনের পার্থক্য কি, আয়তন বললে কিন্তু গ্যাসের আয়তন আছে, গ্যাসের আয়তন নাই এটা বলবো না, কিন্তু তোমার আমি 1 লিটার অক্সিজেন গ্যাস, 2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিতে পারি না, পারি, কিন্তু এখানে বলা হয়েছে নির্দিষ্ট আয়তন, অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়ার মধ্যে পার্থক্য কি, তোমার মনে করো কঠিন পদার্থ 1 কেজি হইলে কতটুকু আয়তন দখল করবে সেটা নির্দিষ্ট, তরল পদার্থ যদি 1 লিটার হয় তাহলে সেটা কতটুকু আয়তন দখল করবে সেটা নির্দিষ্ট, কিন্তু গ্যাসীয় পদার্থ পরিমাণ হিসেবে নিতে পারো 1 লিটার 2 লিটার, কিন্তু সে যে কত আয়তন দখল করবে সেটা নির্দিষ্ট না, তুমি যেই পাত্রে রাখবা সে সেই পাত্রের আয়তনই দখল করবে, যে পাত্রে রাখবা সেই পাত্রে আয়তন রাখবে, ছোট পাত্রে রাখো, বড় পাত্রে রাখো, অনেক বড় পাত্রে রাখো, দেখা যাবে যে তুমি যেই পরিমাণ গ্যাস নাও নাই কেন ওই পুরো পাত্রটাই সে দখল করবে, তার মানে আয়তনটাকে কি করা যাচ্ছে না, তাকে নির্দিষ্ট করা যাচ্ছে না, এটা ক্লিয়ার? অর্থাৎ আমরা বলবো না যে সে কোনো আয়তন দখল করে না, এমন কিন্তু বলবো না যে সে কোনো আয়তন দখল করে না, কিন্তু সেই আয়তনটা কি না, নির্দিষ্ট না, পার্থক্যটা পার্থক্যটা বুঝতে হবে। কিন্তু 5 এর পরে 6 নম্বর, নির্দিষ্ট আকৃতি, নির্দিষ্ট আকৃতি, অর্থাৎ এগুলোকে বলা হয় ডেফিনেট মাস, ডেফিনেট মাস, ডেফিনেট ভলিউম, ডেফিনেট শেপ। যদি বলি যে কঠিনের কি নির্দিষ্ট আকৃতি আছে, হ্যাঁ আমরা কঠিনের আকৃতি কি নির্দিষ্ট করতে পারি, আমরা বলতে পারি যেটা গোলাকার, আমরা বলতে পারি এটা ত্রিকোণাকার, আমরা বলতে পারি এটা চতুর্ভুজাকার, আমরা বলতে পারি যে এটা ঘন, আমরা বলতে পারি,
কিন্তু এই আকৃতিটা আমরা তরলের জন্য নির্দিষ্ট পাবো না, গ্যাসের জন্য তো পাবোই না, কারণ তরল আয়তন নির্দিষ্ট হইতে পারে, 1 লিটার 2 লিটার কতটুকু জায়গা দখল করবে সেটা নির্দিষ্ট, কিন্তু পাত্রের কি আকৃতি, আমি যেই আকৃতির পাত্রই দেই না কেন, আমি যদি এই আকৃতিতে দেই, আমি যদি এই আকৃতিতে দেই, কি আকৃতি দিলাম, আমি এই আকৃতি দিলে তরলটা সেই এই আকৃতি ধারণ করবে, যদি আমি এই আকৃতি দেই তাহলে তরলটা এই আকৃতি ধারণ করবে, তার মানে তার আকৃতিটা কিনা শেপটা কিনা নির্দিষ্ট না তরলের ক্ষেত্রে, তার মানে তরল এখানে আবার ডিনাই করলো, তরল নির্দিষ্ট আকৃতি দিচ্ছে না, গ্যাস তো দিবেই না। তাহলে আমরা এইগুলোই হচ্ছে গিয়া জানবো যে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের তুলনা, কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের তুলনা, অর্থাৎ এখানে সাদৃশ্য আছে আবার কি আছে বৈসাদৃশ্য আছে। সুতরাং এটা হচ্ছে আমাদের পদার্থের সাধারণ অবস্থা বা ভৌত অবস্থা, যে তিনটি অবস্থা, এই তিনটি অবস্থার বেসিক আলোচনা, এই তিনটি অবস্থার একেবারেই কি বেসিক আলোচনা। তোমরা কি বিষয়টি ধারণাটা পরিষ্কার হয়েছে তোমাদের? জি স্যার। এতটুকু যে আলোচনা করলাম এই ধারণাটা পরিষ্কার তো সবার? জি স্যার। সবাই মিলে টুগেদার বলতে হবে, শুধু আমার এই কি এই বলতেছে বারবার। জি স্যার। হ্যাঁ, আর আমার মেয়েটা কোথায় স্যার? আমি বলেছি। আচ্ছা, তাহলে এইখানে যে আলোচনা করলাম এটা সাধারণত বইয়ের সাথে, বইয়ের অনেক আলোচনা বা বইয়ের আলোচনার আলোকেও পাশাপাশি কিছু নতুন তথ্য সংযোজিত হয়েছে না, কিছু বিষয় হয়তো নতুন তথ্য সংযোজিত হবে যেটা হয়তো অনেক জায়গাতে উল্লেখ থাকবে না, কিন্তু তোমরা কি চাইতেছ, জ্ঞান অর্জন করতে চাইতেছ, যেহেতু সিলেবাস থেকে একটু সংক্ষিপ্ত করতে, তাহলে তোমাদেরকে এখন উদ্দেশ্য হচ্ছে যে তাহলে আমরা জ্ঞান অর্জন করি, যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত করতে আমরা কোন বিষয়টা নিয়ে কাজ করতেছি, রসায়ন নিয়ে, আমরা রসায়নটা শিখতে চাইতেছি, আমাদেরকে কোন অধ্যায়ের বাউন্ডারিতে না, আমরা কোন সিলেবাসের বাউন্ডারিতে না, আমরা কোন ক্লাসে আছি সেই বাউন্ডারিতে না, আমরা রসায়ন স্টাডি করতেছি, এটা হচ্ছে আমাদের মৌলিক জায়গাটা, প্রথমত যে আমরা রসায়ন স্টাডি করতেছি। আচ্ছা, এবার তোমাদের সামনে যে বিষয় উপস্থাপন করব তা হলো পদার্থের ভৌত অবস্থা ও আন্তঃআণবিক আকর্ষণ বল। পদার্থের ভৌত অবস্থা এবং আন্তঃআণবিক আকর্ষণ বল, পদার্থের ভৌত অবস্থা এবং আন্তঃআণবিক আকর্ষণ বল। আচ্ছা, আমরা একটু জেনে নেই যে আন্তঃআণবিক আকর্ষণ বল কি। আন্তঃআণবিক আকর্ষণ বল কি? আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল কি? শব্দ থেকে বোঝা যায় আন্তঃআণবিক, তার মানে অণুসমূহের মধ্যে, আন্তঃআণবিক তার মানে হচ্ছে অণুসমূহের মধ্যে, তাহলে সহজ করে বললে অণুসমূহের মধ্যে যে ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে, অণুসমূহের মধ্যে যে ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে যে ধরনের, তাকে বলা হয় আন্তঃআণবিক
আকর্ষণ বল। অণুসমূহের মধ্যে যে ধরনের আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। যেমন মনে করো একটা অণু কি, যেমন একটা অণু কি পানির অণু, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ মানে হলো পানির অণু বনাম পানির অণু, অর্থাৎ একটা পানির অণুর সাথে আরেকটা পানির অণুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ। অণু যদি হয় খাদ্য লবণের অণু মানে সোডিয়াম ক্লোরাইডের অণু, তাহলে এখানেও কি সোডিয়াম ক্লোরাইড বনাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আকর্ষণ। তার মানে আন্তঃআণবিক আকর্ষণ মানে হলো অণু মানে একই পদার্থের একটা অণুর সাথে আরেকটা অণুর পারস্পরিক আকর্ষণ, এক অণুর সাথে আরেক অণুর পারস্পরিক আকর্ষণ, যেটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ, যেটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ। কোথাও যদি মনে করো এইটা একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠে যদি অসংখ্য পানির অণু থাকে, তাহলে এই পানির অণুগুলা একত্রে আছে কেন? এই পৃষ্ঠের উপরে যদি পানি থাকে, এই পাত্রে যদি পানি থাকে, তাহলে পানির অণুগুলা একত্রিত থাকার মানে তার মানে এই অণুগুলোর মধ্যে একটা কি আছে, শিকল আছে। কিসের শিকল? অণুর শিকল আছে। তাহলে পানির অণু যেখানে বিদ্যমান, পানি যেখানে বিদ্যমান, সেখানে পানির অণুগুলোর মধ্যে একটা শিকল বিদ্যমান আছে, যেটা হলো পানির অণুর শিকল। অর্থাৎ পানির অণু পানির অণু পানির অণু পানির অণু পানির অণু করে যুক্ত থাকে, একটা শিকল তৈরি করে। তার মানে আন্তঃআণবিক আকর্ষণ কিন্তু এই না যে শুধু দুইটা পানির অণুকে সংযুক্ত করে, আন্তঃআণবিক আকর্ষণ এই না যে শুধুমাত্র দুইটা পানির অণুকে সংযুক্ত করে, এমনটা কিন্তু না। আমরা মানে আকর্ষণ বলতে পানির অণুর সাথে পানির অণুর আকর্ষণকে বুঝতেছি, কিন্তু যখন পানির গঠিত হয় তখন অসংখ্য পানির অণু একে অপরকে আকর্ষণ করে এবং একে অপরের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা দীর্ঘ শিকল তৈরি করে, অণুর শিকল বলে যেটাকে, অণুর শিকল তৈরি করে। সুতরাং অণু অণুর মধ্যে আকর্ষণের কারণেই এইরকম অণুর শিকল গঠিত হয়। অপরদিকে সোডিয়াম ক্লোরাইড, যেখানে সোডিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইডের আকর্ষণ বিদ্যমান বলতেছে না, সোডিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইডের আকর্ষণ বিদ্যমান বলতেছে, এইটা আবার অন্যরকম, এইটা আবার ভিন্ন একটা জিনিস। শুনো, তোমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আমার কাছে পড়লে একটা সিদ্ধান্ত নিতে হবে। মেয়েটা ভুলে দেখা গেছে আমার আইডিতে পাই যাচ্ছে, দেখো। আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম যে আমার কাছে পড়লে একটা সিদ্ধান্ত নিতে হয়, সেটা হলো যে আমি বইকে কপি করি না, মানে বইকে কপি করি না, কিন্তু আমি পড়ানো শেষ হলে বই পড়ানো শেষ হয়ে যায়। আমি বইকে কি করি না, পরপর একেবারেই মানে বইয়ের ধারাবাহিকতা ফলো করি না, কিন্তু আমি পড়ানোর পরে বই পড়লে সেটা সহজেই বোঝা যায় এবং বইটাও মানে পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু একেবারে বইয়ের আছে না যে পেজ বাই পেজ রিডিং করে পড়ার মতো পড়া, বা বইয়ের ওয়ার্ড গুলা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া, এটা আমি ফলো করি না। আমি ধারণাটা দেওয়ার চেষ্টা করি, ওই ধারণাটাকে কাজে লাগিয়ে বই পড়ে এটাকে পরবর্তীতে বই পড়লেও বইও পড়ে বোঝা যাবে, বই পড়াটাও হয়ে যাবে, কিন্তু ধারণাটা প্রতিষ্ঠা করাটাই হচ্ছে আমার প্রথম টার্গেট। তোমাদেরকে যোগ্য করা, একটা বিষয়ের উপরে লিখতে পারার যোগ্যতা তৈরি করা, একটা বিষয়ের ধারণা প্রতিষ্ঠা করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য থাকে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয়ও থাকে, অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি আনুষঙ্গিক জিনিসগুলো চলে আসে, যেটা মানে জ্ঞানের পরিধি বাড়ানোর উদ্দেশ্যে করা হয়, এবং তার জন্য কি হয় অতিরিক্ত পরিশ্রম করতে হয়। যদি এই জিনিসগুলো মেনে আমার সাথে থাকা যায়, না হলে কিন্তু হয়তো তোমরা এই দুই দিন পরে হয়তো মানে অনেক ক্ষেত্রে আমি দেখছি যে অনেকে অ্যাডজাস্ট করতে পারে না, দেখা যাক তোমরা কতদিন পারো। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইডের আকর্ষণ, আমি কি বললাম পানির অণুর সাথে পানির অণুর যে আকর্ষণ, এটা একটা অণুর শিকল তৈরি করে। তার মানে অণুর শিকল তৈরি করার মাধ্যমেও তারা আন্তঃআণবিক আকর্ষণ বলের একটা প্রদর্শন করে, ঠিক আছে, যে আমাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ আছে, এটা তারা প্রদর্শন করে, ডিসপ্লে করে।
কিন্তু সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড তারাও তাদের মধ্যেও আন্তর্জাতিক আকর্ষণ বিদ্যমান, কিন্তু তারা এটা একটু অন্যভাবে প্রদর্শন করে, তারা একটু অন্যভাবে প্রদর্শন করে। কিভাবে প্রদর্শন করে? দেখা যাবে যে সোডিয়াম হচ্ছে পজিটিভ আয়ন, তাকে ঘিরে ছয়টা নেগেটিভ ক্লোরিন আয়ন থাকে। আবার একইভাবে ক্লোরিন নেগেটিভ আয়ন, তাকে ঘিরে আবার ছয়টা সোডিয়াম আয়ন থাকে। তাহলে মানে সোডিয়াম ক্লোরাইড এর সাথে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু আকর্ষণ বিদ্যমান, অর্থাৎ যতটা সোডিয়াম ক্লোরাইড যতটা সোডিয়াম আয়ন আছে ততটাই কিন্তু ক্লোরাইড আয়ন আছে, কথা বুঝছো? কিন্তু যতটা সোডিয়াম আয়ন আছে ততটাই ক্লোরাইড আয়ন আছে, কিন্তু ধরনটা কেমন? যে একটা সোডিয়ামকে ঘিরে ছয়টা ক্লোরিন, আবার একটা ক্লোরিনকে ঘিরে ছয়টা সোডিয়াম, আবার একটা সোডিয়ামকে ঘিরে ছয়টা ক্লোরিন, তাহলে সমান সমান হয়ে যাচ্ছে না সব, কি বলতো? জি স্যার। সমান হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। ধরনটা আলাদা, একটু ধরনটা আলাদা না? এখানে পানির অণু পানির অণু পানির অণু পানির অণু একে অপরের সাথে যুক্ত হচ্ছে, ওটা একরকম। আর এটা কিন্তু দেখো একটু ভিন্ন রকম, এখানে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড সমান আছে, পুরো কাঠামোর ভিতরে যত সোডিয়াম আছে তত ক্লোরিন আছে, কিন্তু তাদের এমন না যে তাদের একটা তার একটা কি তৈরি করছে, শিকল তৈরি করছে, তারা শিকল তৈরি করছে, সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড, এরকম শিকল তৈরি করে নাই তারা। তারা তৈরি করছে কিভাবে? এমন একটা স্ট্রাকচার তৈরি করছে, স্ট্রাকচারটাকে থ্রিডি স্ট্রাকচার হয়ে গেছে, কিসের স্ট্রাকচার হয়ে গেছে? একটা থ্রিডি স্ট্রাকচারের মতো হয়ে গেছে, অর্থাৎ একটা সোডিয়াম ছয়টা ক্লোরিন, ছয়টা ক্লোরিন একটা ক্লোরিন ছয়টা সোডিয়াম, আবার প্রত্যেকটা সোডিয়াম ছয়টা ক্লোরিন, এভাবে করে তারা একটা থ্রিডি তৈরি করছে। এই কারণেই তো আমরা বলি যে কঠিনের নির্দিষ্ট আকৃতি আছে। জীবনে কেউ জানতে চায় যে সোডিয়ামের ইয়া কি বলা হয় কঠিন, মানে যারা কঠিন তাদের নির্দিষ্ট কেন আকৃতি? শুধু সাররা বলে আর হজম করে, ঠিক না? সাররা বলেছে কঠিনের নির্দিষ্ট আকৃতি আছে, আমি সেটি পাই মেনে নিচ্ছি, গুরু বলছে মেনে নিচ্ছি, কিন্তু জীবনেও কেউ জিজ্ঞাসা করে না নির্দিষ্ট আকৃতি কেন আছে, কেউ জিজ্ঞাসা করছে কোনো দিন আছে? নো স্যার, জিজ্ঞাসা করার না, মেনে নিত, বলছে যে কঠিনের আকৃতি আছে মেনে নিচ্ছি, কিন্তু কেন একবার এটা চিন্তাও করো নাই, জিজ্ঞাসাও করো নাই, হয়তো কেউ বলেও না। এই কারণে, কারণ তারা এক দেখো তারা একটা নির্দিষ্ট একটা সোডিয়াম ছয়টা ক্লোরিন, একটা ক্লোরিন ছয়টা সোডিয়াম, তার মানে তারা তাদের আকৃতিটাকে কি করতেছে, নির্দিষ্ট করে দিতে। এই জন্যই আমরা বলি যে এদের আকৃতি নির্দিষ্ট। আন্ডারস্টুড? ইয়েস স্যার, ইয়েস স্যার। এই যে মানে আন্তরিক আকর্ষণের ধারণাটাও দুরকম, আন্তরিক আকর্ষণ আছে অণু আর অণুর মধ্যে, কিন্তু সেই আকর্ষণের ধারণাটাও কি দুই রকম, একটা হচ্ছে অণুর শিকল তৈরি করে, একটা হচ্ছে নির্দিষ্ট একটা সংখ্যার আয়ন অপর একটি নির্দিষ্ট সংখ্যার আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। স্যার তাহলে বায়বীয় ক্ষেত্রে কি হবে? এটা তো তরল আর কঠিনের ক্ষেত্র। হ্যাঁ, এটা তরল আর কঠিনের ক্ষেত্রে বললাম। এখন প্রশ্ন হচ্ছে বায়বীয় ক্ষেত্রে, বায়বীয় ক্ষেত্রে আন্তরিক আকর্ষণ আছে কিন্তু সেটা খুবই নগণ্য, বায়বীয় ক্ষেত্রে আন্তনবিক আকর্ষণ আছে যেটা খুবই নগণ্য, আর আমরা জানি যে এটার মধ্যে তীব্র, এটার মধ্যে হচ্ছে মিডিয়াম আর ওটার মধ্যে নগণ্য, তা তীব্র থেকে মিডিয়াম থেকে নগণ্য দিকে যখন যাচ্ছে তখন সেখানে একটা অণুর সাথে একটা অণুর আন্তনবিক আকর্ষণ কাজ করতেছে, তাহলে এটা যেহেতু এটার মানে প্রোগ্রেসটা অর্থাৎ কোন দিকে যাচ্ছে, নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট দিকে যাচ্ছে, ঠিক না? তার মানে ধারণাটা নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট দিকে যাচ্ছে, এখানে চেইন ফর্ম করে। তাহলে আমি যদি মনে করি যে তরল অণুর শিকল তৈরি করে, কঠিন নির্দিষ্ট আকৃতি প্রদান করে, গ্যাসীয়রা তাহলে কার পক্ষে, অর্থাৎ গ্যাসীয়টা কার আচরণের মানে কার আচরণ থেকে বৃদ্ধি পাবে, কঠিনের আচরণের সংস্করণ না তরলের আচরণের সংস্করণ? আমি যদি বলি যে গ্যাসীয় আচরণটা কঠিনের আচরণ থেকে মানে কন্টিনিউ করব না তরলের আচরণ থেকে কন্টিনিউ করব, মানে তরলের আচরণ, ঠিক না? আমি কঠিনের আচরণ তরলের আচরণ, গ্যাসের আচরণ, গ্যাসের আচরণ কি আমি কঠিনের আচরণের পরে চিন্তা করব না তরলের আচরণের পরে চিন্তা করব? তরলের, তরলের আচরণ, আমি তরলের পরে চিন্তা করব, তাহলে তরল অণু শিকল তৈরি করে, আন্তরিক আকর্ষণ বল কি তৈরি করে, অণু শিকল তৈরি করে, তাইলে তরলের আচরণকে সে কি করতেছে, তরলের আচরণের পরের আচরণ, তার তরলের আচরণের পরের আচরণ, সুতরাং আকৃতিও নির্দিষ্ট না,
এরও আকৃতি নির্দিষ্ট না, ওরও আকৃতি নির্দিষ্ট না, কঠিনের আকৃতি নির্দিষ্ট। সুতরাং কঠিন যেভাবে গঠিত হয়েছে তরল ভিন্নভাবে গঠিত হয়েছে, তাহলে এক্ষেত্রে গ্যাস কাকে অনুসরণ করতেছে? যেহেতু গ্যাস বলতেছে আমার আকৃতি নাই, তরল বলতেছে আমারও আকৃতি নাই, তাহলে সে কাকে অনুসরণ করতেছে? তরলকে। তরল যদি অনুশীকল তৈরি করে তাহলে গ্যাসও কি করতেছে? অনুশীকল তৈরি করতেছে। আন্তঃআণবিক আকর্ষণের আকর্ষণ বলের ধারণাটা এই, আন্তঃআণবিক আকর্ষণ বলের ধারণাটা হচ্ছে এই, এটাকে আমরা বলি ইন্টার মলিকুলার ফোর্স বা ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ইন্টার মলিকুলার ফোর্স তো বলা যায়, ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স তো বলা যায়। তাহলে এই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের ধারণা, এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের ধারণা। কিন্তু আমরা উল্লেখ করতে চাইতেছি যে পদার্থের ভৌত অবস্থা ও আন্তঃআণবিক আকর্ষণ বল, অর্থাৎ পদার্থের ভৌত অবস্থা এবং আন্তঃআণবিক আকর্ষণ বলের মধ্যে সম্পর্ক, পদার্থের ভৌত অবস্থা এবং আন্তঃআণবিক আকর্ষণ বলের মধ্যে সম্পর্ক কি? সম্পর্কের জায়গায় যদি আসি তাহলে আমরা বলবো এরকম যে কঠিন তরল গ্যাসীয় আন্তঃআণবিক আকর্ষণ বল, আমি বললাম যে আন্তঃআণবিক আকর্ষণ বল তুলনামূলক, তুলনামূলক কঠিনে কেমন বলবা যে তীব্র বা বেশি, তীব্র বা বেশি দুইটা শব্দ। তরলে কেমন, তরলে কেমন আন্তঃআণবিক আকর্ষণ বল কেমন? তাহলে এটা যদি তীব্র হয় তাহলে তুমি এটার বেলায় কি বলবা? দুর্বল বা কম বলবা। তাহলে দুইটা শব্দ বিপরীত, দুইটা শব্দ তীব্র দুর্বল, বেশি কম, যেটা কিনা কোয়াইট বিপরীত বা কোয়াইট অপোজিট হচ্ছে কঠিন আর গ্যাসের। তাহলে হোয়াট অ্যাবাউট তরল? তাহলে তরলকে আমরা কি বলতে পারি? যে তীব্র দুর্বলের মাঝের শব্দ কি, বেশি কমের মাঝের শব্দ কি? হ্যাঁ স্যার, অর্ধ তীব্র না, অর্ধ তীব্র শব্দ নাই। আচ্ছা, তীব্র দুর্বলের মাঝামাঝি শব্দ বোঝানোর জন্য কিংবা বেশি এবং কমের মাঝামাঝি শব্দ বোঝানোর জন্য আন্তরিক আকর্ষণ বলের দিক থেকে যদি আমরা বলি তরলটা কেমন, তরল কেমন, ঠিক না? তাইলে আমরা বাংলা শব্দ ব্যবহার করতে পারি মাঝারি। মাঝারি শব্দটা কি, স্পেলিং কি? মাঝারি, মাঝারি কি, মাঝারি বা যেটাকে বলা হতে পারে মাঝারি, হ্যাঁ বা মাঝামাঝি আর কি, বা মাঝারি। তো আন্তরিক আকর্ষণ বল হচ্ছে, আরেকটা শব্দ আনা যায় মৃদু, ঠিক আছে মৃদু। তো এই ধরনের কিছু শব্দ ব্যবহার করে আমরা তুলনা করতে পারি যে আন্তরিক আকর্ষণ বলটা কেমন কঠিনের তরলে এবং হচ্ছে যাইয়া গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। আন্তরিক আকর্ষণ বলের মাত্রাটা কেমন, আকর্ষণ বলের মাত্রাটা কেমন? সুতরাং পদার্থ কোন অবস্থায় আছে সেটা অনেকাংশে তার আন্তরিক আকর্ষণের তীব্রতার উপর নির্ভর করে। পদার্থ কোন অবস্থায় আছে তা তার অনেকটাই কি, আন্তরিক আকর্ষণ বলের তীব্রতার উপর নির্ভর করে। আন্তরিক আকর্ষণ বলের মাত্রার উপর নির্ভর করে যে পদার্থটা কোন অবস্থায় আছে বা কোন অবস্থায় থাকবে। কিন্তু আমাদের মূল বিষয় ছিল যে আমরা কি আসলেই আন্তঃআণবিক আকর্ষণ বল সম্পর্কে আমাদের ধারণাটা কি আসলে সেটা প্রতিষ্ঠা করতে পারছি কিনা। আন্ডারস্টুড? জি স্যার, জি স্যার, জি স্যার। আন্তঃআণবিক আকর্ষণ আকর্ষণ আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বনাম গতিশক্তি
আন্তরিক আকর্ষণ শক্তি বনাম গতি শক্তি, আন্ত আণবিক আকর্ষণ শক্তি বনাম গতি শক্তি। আন্ত আণবিক আকর্ষণ শক্তি তো বললাম, যেটাকে বলা হয় ইন্টার মলিকুলার ফোর্স। আর যেটা গতি শক্তি ওটাকে আমরা বলি হলো কাইনেটিক এনার্জি। আন্তঃআণবিক আকর্ষণ শক্তিকে আমরা বলি হচ্ছে ইন্টার মলিকুলার ফোর্স, সেখানে গতি শক্তিকে আমরা বলি হচ্ছে কাইনেটিক এনার্জি। আচ্ছা, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি সেই সম্পর্কে আমাদের ধারণা অলরেডি হয়েছে। তাহলে গতি শক্তিটা কি, সোজা কথা বলতে গেলে আন্তঃআণবিক শক্তির যে বিপরীত শক্তিটা সেটাই গতি শক্তি। আন্তঃআণবিক আকর্ষণ শক্তির যে বিপরীত শক্তিটা সেটাই হচ্ছে গতি শক্তি। আন্তঃআণবিক শক্তি যেখানে অণুগুলোকে কাছে টানে, কাছে রাখে, সেখানে গতি শক্তি অণুসমূহকে দূরে ঠেলে দেয় বা অণুসমূহের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়। তাহলে গতি শক্তি হচ্ছে কি, যে একটা অণু পদার্থের অণুগুলো গতিশীল হতে চায় বা গতিশীল হতে যে শক্তি উৎপন্ন হয়। কোন পদার্থের অণু যখন গতিশীল হয়, কোন পদার্থের অণু যখন গতিপ্রাপ্ত হয়, তখন তার মধ্যে যে শক্তি অর্জিত হয় ওই শক্তিকে বলা হয় গতি শক্তি। আর যদি অণুগুলা নিজেদের মধ্যে আকর্ষণ অনুভব করে, যখন অণুগুলো যখন নিজেদের মধ্যে আকর্ষণ অনুভব করে, অণুগুলো যখন নিজেদের নিকটে থাকে, তখন যে শক্তি অর্জিত হয় সেটা হচ্ছে কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। তাহলে দুইটা শক্তি কিন্তু অর্জিত হয়, দুইটা শক্তি কি হয় অর্জিত হয়, মনে রাখবা শক্তি সবসময় অর্জিত হয়। অণুগুলো যখন কাছে আসে, কাছে থাকে, তখন তারা একটা শক্তি অর্জন করে। আবার অণুগুলো যখন দূরে চলে যায়, তখনও কিন্তু তারা একটা শক্তি অর্জন করে, গতি শক্তি বলে সেটাকে। হ্যাঁ, তাহলে একটা হলো গিয়া দুইটাই শক্তি। যেমন মনে করো তুমি যদি এমনটা যে একটা জিনিস কিনতে চাও, একটা জিনিস কিনতে চাও টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? একটা জিনিস কিনতে চাইলে টাকা দিয়ে কিনতে হবে। আবার তুমি যদি একটা জিনিস বিক্রি করো তাও কিন্তু টাকাই পাবা। মজাটা দেখছো, একটা জিনিস কিনতেও তুমি কিন্তু টাকা দিয়ে কিনতেছ, আবার তুমি যখন একটা জিনিস বিক্রি করবা তখন কিন্তু টাকাই পাবা। তার মানে কেন মানে ক্রয় বিক্রয় যাই হোক না কেন, আউটপুট কি, আউটকাম কি, সেটা হচ্ছে অর্থ, টাকা, ঠিক না? জি স্যার। সুতরাং কাছে আসলে অনুগুলা তাও সত্য অর্জিত হয়, দূরে গেলে অনুগুলা তাও সত্যি অর্জিত হয়। কেমন একটা ব্যাপার, কাছে আসবে শক্তি অর্জন করে, দূরে গেলেও শক্তি অর্জন করে, কারণ এখানে শক্তিটাই হইতে সামাজিক টাকা। কিন্তু ঘটনাটা আলাদা, একটা তো ক্রয় একটা তো বিক্রয়, ঠিক না? দুটা তো ভিন্ন ঘটনা, কিন্তু দুটারই আউটকাম হচ্ছে কি, টাকা। ঠিক এইখানে তাই, তুমি অনুগুলো কাছে আসলেও শক্তি অর্জিত হয়, অনুগুলো দূরে গেলেও শক্তি অর্জিত হয়, কেমন একটা ব্যাপার। কিন্তু দুইটা শক্তি ভিন্ন, একটা হলো আন্তর্জাতিক শক্তি আর একটাকে বলতে হচ্ছে গতি শক্তি, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতি শক্তির তুলনা করলে বা এই দুইটা শক্তির আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে যে পদার্থ কোন অবস্থায় থাকে। যেমন যদি পদার্থ কঠিন থাকে, যদি কোন পদার্থ কঠিন অবস্থায় থাকে, তাহলে তার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা নিশ্চয় গতি শক্তির চেয়ে অনেক বেশি হবে। যেহেতু পদার্থ কঠিন অবস্থায় থাকে বা আছে, তাহলে বুঝতে হবে যে অনুগুলা নিকটে আছে, কাছাকাছি আছে, নিকটে আছে বা কাছাকাছি আছে। তো কাছাকাছি আসা মানে তার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, তাহলে তার বিপরীত শক্তিটা কম। অর্থাৎ মনে রাখবা যে সবকিছুই না, সবকিছুই মনে করো আকর্ষণ কখনোই অ্যাবসোলিউট না, আকর্ষণ কখনোই অ্যাবসোলিউট না, ভালো কখনো অ্যাবসোলিউট না, সুন্দর কখনো অ্যাবসোলিউট না, তীব্র কখনো অ্যাবসোলিউট না,
বড় কখনো অ্যাবসোলিউট না, অ্যাবসোলিউট মানে পরম। দ্রুত কোনো অ্যাবসোলিউট না, মানে কোনো কিছুই অ্যাবসোলিউট না। ভালো মন্দ তুলনামূলক ভাবে ভালো বেশি তাই বলো ভালো, বড় ছোট অ্যাকিউরেট না। হ্যাঁ, বড় ছোট তুলনামূলক বড় তাই বলো বড়, বড় ছোট, বড় ছোট। তার মানে যে বড় ছিল সে এখন ছোট হয়ে গেল, তাহলে তার বড় হওয়াটা কি অ্যাকচুয়ালি? নো স্যার। তাহলে আকর্ষণ যেখানে থাকবে সেখানে বিকর্ষণ আছে, কিন্তু বিকর্ষণটা সেখানে এত মৃদু প্রকাশ পায় না। তাইলে সবকিছুই হচ্ছে পাশাপাশি থাকে, প্রত্যেক বিপরীত শব্দ পাশাপাশি থাকে, প্রত্যেক বিপরীত শব্দ পাশাপাশি থাকে। আমি ভালো কিন্তু আমার ভালোটা বেশি প্রকাশ পায়, কিন্তু আমার মধ্যে মন্দ আছে সেটা প্রকাশ পাচ্ছে। ব্যাপারটা এইরকম যে সবসময় দুইটা বিপরীত অবস্থা একসাথেই থাকে, যেটা বেশি প্রকাশ পায় সেটার আচরণ প্রকাশিত হয়। সুতরাং কঠিন পদার্থের গতি গতিশক্তি নাই এই কথাটা না, গতিশক্তি তার আছে কিন্তু মৃদু, তার তুলনামূলক আন্তরিক আকর্ষণ শক্তিটা তীব্র। তরল, এখন তরলের ক্ষেত্রে ওই একই সমস্যা, শব্দের অভাব। মানে ইংরেজিতে শব্দ আছে সমান হবে, ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হচ্ছে মাইল, বুঝছো? অর্থাৎ লো মাইল হাই, ওখানে কিন্তু মানে শব্দের যথেষ্ট শব্দ আছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আন্ত আণবিক শক্তি আকর্ষণ শক্তি, আর গতি শক্তির সম্পর্কটা কি বলে তরল হবে? যেহেতু কঠিনের ক্ষেত্রে আন্তরিক আকর্ষণ শক্তি অনেক বেশি, সেখানে গতি শক্তি খুবই কম, তরলের ক্ষেত্রে দুইটা শক্তি কি হবে? কাছাকাছি হবে বা প্রায় সমান হবে, ঠিক আছে? তাহলে আন্তরিক শক্তি আন্তরিক আকর্ষণ শক্তি নিয়ার ইকুয়াল টু, এটা এইটা হলে নিয়ার ইকুয়াল টু সাইন, মানে সমান না, এটা বোঝায় না যে সমান, মানে কাছাকাছি গতি শক্তি। তাহলে কঠিন এবং তরল এর মধ্যে যদি আমরা বলি আন্তরিক শক্তি এবং গতি শক্তির তুলনামূলক অবস্থান কি, যে দুইটা শক্তি বিদ্যমান এবং দুইটা শক্তি প্রায় কাছাকাছি, আন্তরিক শক্তি তাকে কাছে টানতেছে, গতি শক্তি তাকে দূরে ফেলতেছে, এবং দুইটা শক্তি কিন্তু প্রায় সমান, তাই এর মধ্যে কিছুটা মানে এটা কিছুটা প্রবাহিত হয়, অর্থাৎ কঠিন থেকে অনুগুলো দূরত্ব কিছুটা বেড়ে যায় এবং শেষ পর্যন্ত গ্যাসীয়। গ্যাসীয়র মধ্যে সুস্পষ্ট সিদ্ধান্ত, একদম পরিষ্কার সিদ্ধান্ত, তা হচ্ছে আন্তরিক আকর্ষণ স্মলার হবে, ওটা হচ্ছে আকর্ষণ শক্তি লেস দেন গতি শক্তি। অবশ্যই যেহেতু গ্যাসীয় অবস্থা আছে অনুগুলোর দূরত্ব অনেক বেশি, অনুগুলার দূরত্ব অনেক বেশি, সুতরাং আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা কম, গতি শক্তি অনেক বেশি। সুতরাং আন্তঃআণবিক শক্তি বনাম গতি শক্তির আলোকেও আমরা একটা পদার্থের অবস্থা সম্পর্কে ধারণা পেতে পারি, বা একটা পদার্থ কোন অবস্থায় থাকবে থাকতে চায় সেটা নির্ভর করে তার আন্তঃআণবিক শক্তি এবং গতি শক্তির তুলনামূলক অবস্থানের উপরে। আচ্ছা, এইবার যে জিনিসটা আলোকপাত করবো তা হচ্ছে পদার্থের ভৌত অবস্থার
তাপমাত্রার প্রভাব, পদার্থের ভৌত অবস্থার উপরে তাপমাত্রার প্রভাব, পদার্থের ভৌত অবস্থার উপর তাপমাত্রার প্রভাব, পদার্থের ভৌত অবস্থার উপর তাপমাত্রার প্রভাব কি? পদার্থের ভৌত অবস্থার উপরে তাপমাত্রার প্রভাব কি? আচ্ছা, পদার্থের ভৌত অবস্থার উপরে তাপমাত্রার প্রভাব কি, এই বিষয়টা, এই বিষয়টার উপলব্ধির জন্য আমাদের অবশ্যই এই ধারণা থাকতে হবে যে তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধির সাথে আন্তঃআণবিক আকর্ষণ, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আন্তঃআণবিক আকর্ষণ হ্রাস এবং গতিশক্তি বেড়েছে, গতিশক্তি বৃদ্ধি পায় না? এই কথা, এই সিদ্ধান্তে আমরা আসতে পারি বা এই সিদ্ধান্তে আমরা প্রতিষ্ঠিত যে তাপমাত্রা বৃদ্ধি হইলে আন্তর্জাতিক আকর্ষণ হ্রাস পাবে, গতিশক্তি বাড়বে। মূলত মূলত আন্তর্জাতিক আকর্ষণ মূলত আন্তর্জাতিক আকর্ষণ বল সমান, সরি 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 মূলত গতিশক্তি সমানুপাতিক তাপমাত্রা, মূলত এটা আমরা বলতেছি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায়, সেই হ্রাস পাওয়াটার কারণ হলো গতিশক্তি বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায়, কিন্তু সেই হ্রাস পাওয়ার কারণটা হচ্ছে তার গতিশক্তি বৃদ্ধি। অর্থাৎ গতিশক্তি বনাম তাপমাত্রা, গতিশক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক, গতিশক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে গতিশক্তি বাড়ে, তাপমাত্রা বাড়াইলে গতিশক্তি বাড়ে, এটা প্রতিষ্ঠিত। আর যেহেতু গতিশক্তি বাড়ে তাই আন্তঃআণবিক আকর্ষণ বল কমে। সুতরাং তাপমাত্রা বাড়ানোর মাধ্যমে কম্পন শক্তি বাড়ে, আমরা একটা শক্তির কথা উল্লেখ করেছিলাম, কম্পন শক্তি, এই কম্পন শক্তিটাই আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হয়। প্রথমে কম্পন বাড়বে, পরে সেটা গতিশক্তিতে বা গতিতে সঞ্চালিত হবে, গতিশক্তি বাড়াবে, ঠিক না ব্যাপারটা? জি স্যার। কারণ আমার পদার্থের ভিতরে তো গতিশক্তি সঞ্চিত ছিল না, পদার্থের ভিতরে ছিল কম্পন শক্তি, তাপমাত্রা কি করছে ওই কম্পন শক্তির থেকে শক্তিটাকে আরো জাগ্রত করছে, জাগ্রত করছে, পরে সেই কম্পন শক্তিটাই গতিতে বা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বলা যাবে যে আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায়, কিন্তু মূলত তার কারণ হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়, তাই তাপমাত্রা বাড়ার সাথে সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়ে কমে এবং গতিশক্তি বাড়ে, এবং তার ফলাফল কি, তার ফলাফলটা কি, এতে কি হয়, এতে কি হয়, এতে কি হয়, তা হচ্ছে পদার্থ রূপান্তর হয়, তরল হচ্ছে বায়বীয়তে যেতে পারে, পদার্থের রূপান্তর হয়, পদার্থের কি হয়, রূপান্তর হয়, রূপান্তর হয়, রূপান্তর বলতে ভৌত অবস্থার পরিবর্তন হয়, বিষয় কিন্তু এমন না, আবার বলি বিষয় কিন্তু এমন না যে কম তাপমাত্রায় পদার্থ কঠিন অবস্থায় থাকে, বেশি তাপমাত্রায় পদার্থ তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে, কথাটা কিন্তু এইটা না। সোডিয়াম ক্লোরাইড তুমি অনেক বেশি তাপমাত্রায় রাখলেও সে কি অবস্থায় থাকবে, কঠিন অবস্থায় থাকবে, অনেক বেশি তাপমাত্রায় রাখলেও সে কঠিন অবস্থায় থাকবে। আবার পানি খুব কম তাপমাত্রায় রাখলেও সেটা তরল অবস্থায় থাকবে। সুতরাং বেশি তাপমাত্রায় সকল পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে, এটা কি
এই ধরনের কোনো কথা আছে প্রচলিত যে বেশি তাপমাত্রা যেখানে বেশি তাপমাত্রা সেখানে সবাই গ্যাস, যেখানে কম তাপমাত্রা সেখানে সবাই তরল, আরো কম তাপমাত্রা সেখানে সবাই ঘটি, এমন কিন্তু বলা হয় না বা এমন কোন ধারণাও প্রতিষ্ঠিত না। সুতরাং একই পদার্থের ক্ষেত্রে আমরা বলবো, এখন একই পদার্থের ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রার ভ্যারিয়েশন আনি সেইটা কি হবে, আলোচনা হলো ওইটা যে একই পদার্থের ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা তারতম্য করি তাহলে তার অবস্থার পরিবর্তন হবে। আলোচনা হচ্ছে ওইটা, পদার্থ কোন অবস্থায় থাকবে, পদার্থ কোন অবস্থায় কোন তাপমাত্রায় থাকে সেটা না কিন্তু আলোচনা। আলোচনা হচ্ছে যে একই পদার্থ যদি আমি তাপমাত্রা তারতম্য করি তাহলে ওই পদার্থ কি ওই অবস্থায় থাকবে, তা অবস্থার পরিবর্তন করছে, আলোচনা হচ্ছে ওইটা। তাই তাপ ভৌত অবস্থার উপর তাপমাত্রার প্রভাব মানে কি, প্রভাব মানে হলো তার ভৌত অবস্থার পরিবর্তনের জন্য তাপমাত্রা দায়ী, তার রূপান্তরের জন্য তাপমাত্রা দায়ী, এইটা বুঝাচ্ছে এখানে যে ভৌত অবস্থার উপরে তাপমাত্রার প্রভাব। অর্থাৎ একই অবস্থায় একই পদার্থ তিনটা অবস্থায় থাকতে পারে, এইটার কারণ হচ্ছে তাপমাত্রার তারতম্য। সুতরাং পদার্থের রূপান্তর বা ভৌত অবস্থায় পরিবর্তন হয় তাপমাত্রা পরিবর্তন করলে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন করলে পদার্থ যে অবস্থায় আছে তার সে তার অবস্থা পরিবর্তন করছে, সে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে তার অবস্থা পরিবর্তন করছে। তার উদাহরণ দিই আমরা পানির উদাহরণ দিয়ে, সাধারণ তাপমাত্রায় পানি তরল, সাধারণ তাপমাত্রায় পানি তরল, তাহলে পানি যদি তরল হয় তাহলে পানির তরল অবস্থা, এই যে পানির তরল অবস্থা এটাকে আমরা বিবেচনায় নিলাম যে পানি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। আমি যদি তাপমাত্রা যোগ করি বা বৃদ্ধি করি, প্লাস তাপ করি, প্লাস তাপ কত তাপ দিব সেটা আমার পরের ক্লাসের আলোচনায় আসবে, কত তাপ দিব সেটা আমার পরবর্তী ক্লাসের আলোচনায় আসবে। কিন্তু এখন সাধারণ আলোচনায় হলো যে পানি তরল অবস্থা আছে, আমি যদি তাপ আরো প্লাস করি তাহলে পানির অবস্থার পরিবর্তন হবে, এবং পানির অবস্থার পরিবর্তন হইয়া পানি কোন অবস্থায় যাবে, গ্যাসীয় অবস্থায় যাবে। আর বিপরীত কাজটা যদি আমি করি যে পানির থেকে তাপমাত্রা আমি কমিয়ে নেই, তাপ প্লাস করি তাপ মাইনাস করি, তাপ প্লাস করি অনেকেই আমরা বুঝি ঠিক না, যে তাপ কিভাবে প্লাস করে, হিট দেয় আমরা বিভিন্ন উৎস থেকে ঠিক না, বিভিন্ন জ্বালানি ব্যবহার করে আমরা কি করি তাপ প্রদান করি, আমরা জ্বালানি ব্যবহার করে তাপ প্রদান করি, তাপ প্রদান করাটা আমরা বুঝি যে তাপ প্রদান করলাম এবং পানিটা বাষ্পীভূত হইল, সেটা তাপ হ্রাস করা মানে কি, ফ্রিজিং, তাপ হ্রাস করা মানে কি, ফ্রিজিং কমানো। তাপ হ্রাস কিভাবে করে তার ধারণা আছে, তাপ হ্রাস কিভাবে করে স্যার, আমরা যে ফ্রিজে বড় মানে না ফ্রিজে দেই, কিন্তু মেকানিজমটা কি, তাপ হ্রাস করার মানে কি, তাপ হ্রাস করার মানে কি, তাপ হ্রাস করার মানেটা এভাবে বুঝতে হবে, তাপ হ্রাস করার মানে হচ্ছে যে ওই পদার্থের ভেতরে যে শক্তি সঞ্চিত আছে, ওই পদার্থের ভেতরে যে আন্তরিক আকর্ষণ শক্তি আছে সেই শক্তিটাকে কি করে নেওয়া, বের করে দেওয়া, কি করে দেওয়া, বের করে দেওয়া, ওই শক্তিটাকে কি করে দেওয়া, বের করে নিয়ে আসা। অর্থাৎ একটা পদার্থ তাপীয় অবস্থায় থাকে তার মানে তার মধ্যে শক্তি থাকে, ওই তার মানে তুমি যে মনে করো যে পানি টাচ করতে পারতো, পানি টাচ করতে পারতো, সোডিয়াম ক্লোরাইড টাচ করতে পারতো, কিন্তু যে কোনো কিছু টাচ করতে পারতো কারণ সব সাধারণ তাপমাত্রা আছে বলে। এখন যে অবস্থায় যে থাকুক না কেন তার ভিতরে কিন্তু একটা অন্তর্নিহিত শক্তি আছে, তুমি যদি তার অন্তর্নিহিত শক্তিকে বের করে দাও তাহলে কিন্তু তার তাপমাত্রা হ্রাস পায়, তার যে ভিতরকার শক্তি সেটাকে যদি বের করে দাও তাহলে কিন্তু তার তাপমাত্রা হ্রাস পায়। সুতরাং এটাকে সিস্টেমটা হচ্ছে এইরকম, তাপের দুই ধরনের পরিবর্তন আছে, তাপ শোষণ, তাপের উদগিরণ, ঠিক না, তাপের শোষণ, তাপের উদগিরণ, তাপের শোষণ, তাপের উদগিরণ। কিন্তু এই বিষয়টা কি, এই বিষয়টাও আপেক্ষিক, এই বিষয়টাও আপেক্ষিক, এ যদি শোষণ করে তাহলে এর থেকে উদগৃহীত হবে, আর এ যদি উদগিরণ করে তাহলে এর থেকে শোষণ হবে,
পানি যদি উদগিরণ করে অর্থাৎ তাপ ছেড়ে দেয়, অন্য কেউ সেটা শোষণ করে এবং ফ্রিজের ভিতরে তাই হয়। পানি যে তাপটা ছেড়ে দেয় সেই তাপটাই বাইরে কি হয়, উদগিরিত হয়। এই জন্য দেখো না ফ্রিজের ভিতরটা গরম গরম বা একটা মানে একটা হট এয়ার বেরিয়ে আছে, ঠিক না? জি স্যার। তাহলে কি আর একটা আপেক্ষিক জায়গা পাইলে না, অর্থাৎ তাপের শোষণ হয় উদগিরণ হয়, কিন্তু এটাও অ্যাবসোলিউট না। একজন শোষণ করে অন্যজন উদগৃত হয়, অন্যজনের কাছ থেকে যখন উদগৃত হয় একজন উদগৃত করলে অন্যজন সেটা শোষণ করে, অর্থাৎ এটারও বিনিময় হয়। এটারও বিনিময় হয়, আমার তাপ তোমাকে দিব, তোমার তাপ আমাকে দিবা, তোমার তাপ আমি নিলে আমি বাড়বো, আমার তাপ তুমি নিলে আমি কমবো। বুঝাইতে পারছি ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাইলে তাপ হ্রাস করা মানে তার থেকে তাপ শক্তি থেকে বের করে আনা। তাপ হ্রাস করে যদি তাপ শক্তি বের করে আনি তাহলে পদার্থ কঠিন অবস্থায় রূপান্তরিত হবে। অর্থাৎ পানি তখন তো সলিডে রূপান্তরিত হবে। কিন্তু মজার একটা ব্যাপার হচ্ছে যে এই রূপান্তরটা কিন্তু অনেক সময় হবে পারস্পরিক রূপান্তর। এই রূপান্তরটা কখনোই একমুখী রূপান্তর না, এই রূপান্তরটা হচ্ছে পারস্পরিক রূপান্তর, তাই না? এই রূপান্তর কিন্তু একমুখী না, এই রূপান্তরটা কি পারস্পরিক, মানে তরলকে কঠিন, কঠিনকে তরল, তরলকে গ্যাস, গ্যাসকে তরল করতে পারো, পারো না? রূপান্তর না শুধুমাত্র এটা, এটা হচ্ছে পারস্পরিক রূপান্তর। এখন তুমি যদি রূপান্তরটা বিপরীত করো তাহলে এই দিকে হবে প্লাস তাপ আর এই দিকে হবে মাইনাস তাপ। তাহলে শুধু রূপান্তর না, এটা হচ্ছে পারস্পরিক রূপান্তর। অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন করতে একটা পদার্থকে রূপান্তর করা যায়, সেই পদার্থ রূপান্তর মানে এই রূপান্তরটা হচ্ছে পারস্পরিক রূপান্তর। আমরা যে কোনো অবস্থা থেকে যে কোনো অবস্থায় রূপান্তর করতে পারি তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে। এটাই বুঝাতে চাচ্ছি যে পদার্থের ভৌত অবস্থার উপরে তাপমাত্রার প্রভাব কি। সবাই কি বুঝতে পারছি ক্লাস? জি স্যার। বুঝতে পারছি না? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।